हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल फूड आर्टिस्ट। और आज के तैरि कर चिकेन बिरियानी। तो देखे नी कि चिकेन बिरियानी तैरि कर। तो फ्रेंड्स, चिकेन बिरियानी बनानों जो आगे चिकेन के मैरिनेट कर मैरिनेट करार्जन चिकेनटार मध्य एड कर दई। এবার আমরা অ্যাড করব আদা বাটা, এবার আমরা অ্যাড করব পেঁয়াজ রসুন। আমরা একসাথে পেস্ট করে রেখেছি, তো আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন এটার মধ্যে অ্যাড করছি। সাথে আমরা অ্যাড করছি লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খান ঠিক সেরকম আন্দাজে ঝালটা দেবেন। সাথে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো, এরপর আমরা দিয়ে দেব আমাদের সরষের তেল। এরপর আমরা এটাতে অ্যাড করব আন্দাজ পরিমাণ নুন। এবার আমরা একটা অ্যাড করব হলুদ। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা আমরা রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা যদি তার থেকে বেশি সময় রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। কাপুরটার মধ্যে আমরা জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা অ্যাড করে এটাকে বেঁধে জলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেব। তো ফ্রেন্ডস, আমাদের জলটা ফুটে গেছে। এবার আমরা এটাতে আমাদের চালটা ছেড়ে দেব। আমরা চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ফ্রেন্ডস, আমরা এই তেলটা দিয়ে আগে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমরা ওই তেলেই আমাদের ফোড়নগুলো অ্যাড করব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো ফ্রেন্ডস, আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা অ্যাড করব আমাদের পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমরা এটা অ্যাড করব টমেটো কুচি। এবার আমরা এটা অ্যাড করব আগের থেকে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট। আমরা দিব সামান্য পরিমাণ আদা বাটা, ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কারণ আমাদের মাংসটাতে আগের থেকেই লঙ্কা বাটা দেওয়া ছিল, তাই জন্য এখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা আমরা অ্যাড করেছি। আমরা এটাতে অ্যাড করব সামান্য পরিমাণ লঙ্কা বাটা। এবার আমরা এটা অ্যাড করব আমাদের আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের মাংস ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা এটাতে বাকি মশলাগুলো অ্যাড করব। তো ফ্রেন্ডস, আমরা মাংসটা ভালো মতো নেড়ে নিলাম আরেকবার। এবার আমরা এটা অ্যাড করব আমাদের চিকেন মশলা,
আপনারা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারেন। সাথে আমরা ইউজ করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার আমরা ইউজ করছি আমাদের বিরিয়ানি মশলা। তো ফ্রেন্ডস, আপনারা যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, আমি এভারেস্টটা ইউজ করছি। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমরা এটাতে দেব 1 টেবিল স্পুন গোলাপ জল। সাথে আমরা দেব 1/2 টেবিল স্পুন কেওড়া জল। আমরা অ্যাড করব 1 ড্রপ মিঠা আতর। এবার আমরা অ্যাড করব আমাদের সামান্য পরিমাণ ফুড কালার। তো বন্ধুরা, আমরা একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এবার আমরা এতে অ্যাড করব কেওড়ার জল আর গোলাপ জল, সাথে আমরা অ্যাড করব আমাদের সামান্য পরিমাণ ফুড কালার। ফ্রেন্ডস, এবার আমরা বিরিয়ানিটা এই হাঁড়িতে ভালো মতো আমরা লেয়ার করে নেব। তো তার জন্য আমরা প্রথমে অ্যাড করছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমরা ভালো মতো এটাতে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা, কারণ কি নাহলে নিচে কিন্তু আমাদের বিরিয়ানিটা লেগে যেতে পারে। আমাদের ঘি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা অ্যাড করব আমাদের আগের থেকে সেদ্ধ করে রাখা চালটা। হালকা হাতে আমরা এটাকে ছিটিয়ে দেব। আমরা চালটাতে সেদ্ধ করার সময় হালকা পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম। এবার আমরা দেব আমাদের আগের থেকে তৈরি করে রাখা এই কালারের মিক্সচারটি। এরপরে আমরা এটাতে দেব আমাদের কষানো মাংসটা। আর সাথে আমরা গ্রেভিটা আলাদা করে তুলে রেখেছিলাম, আমরা হালকা পরিমাণ গ্রেভিটা দিয়ে দেব। তো এবার আমরা এতে অ্যাড করছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ। তারপরে আবার আমরা একটাতে একটা লেয়ার ক্রিয়েট করব। তো আবার আমরা ভাতটা ছিটিয়ে দিলাম। আবারও ফুড কালারটা আমরা এখানে অ্যাড করলাম। এবার আমি এটাতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমটা। তো ডিমটা আমরা অ্যাড করলাম। এবার আবারও উপর দিয়ে হালকা করে পেঁয়াজ কুচিটা, এটা আমরা ভেজে রাখা পেঁয়াজটা ছিল, বেরেস্তাটা আমরা অ্যাড করলাম। এবার আমরা এটাতে দেব সামান্য পরিমাণ গরম মশলা, হালকা করে ছিটিয়ে দিলাম, আর সাথে একটু বিরিয়ানি মশলা হালকা করে ছিটিয়ে দিলাম। ফ্রেন্ডস, এইভাবেই আমরা লেয়ারের উপর লেয়ার দিয়ে ভালো করে বিরিয়ানি লেয়ারটা তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব ভালো করে। এটা খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট লো ফ্লেমেই এটা হবে, ঠিক আছে? তো তারপরে আমরা এটাকে ভালো মতো সার্ভ করব। তো ফ্রেন্ডস, এবার আমরা এটা ঢাকনাটা খুলব। ফ্রেন্ডস, আমাদের বিরিয়ানি রেডি, এবার আমরা এটাকে সার্ভ করব। তো ফ্রেন্ডস, তৈরি আমাদের বিরিয়ানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।
আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, টাটা। What are you jungle?